স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। পুরো চলে যাব পুরো সংবাদে। স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত জোটের বিরুদ্ধে রংপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত রংপুরের বদরগঞ্জ উপজেলা কাঁঠালতলা মোড়স্থ জিতেন দত্ত মঞ্চে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র টুটুল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সহ স্থানীয় নেতাকর্মীরা। বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীর হোসনে মার্কেট এলাকা থেকে একটি মিছিল বের হয়ে টঙ্গীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী কলেজ গেট এলাকায় এসে শেষ হয়। এ সময় 53 নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলামিন হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী কাজী কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে মির্জাপুরে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুরাতন বাস টার্মিনালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে মির্জাপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোশাররফ হোসেন মোহিনী সহ অন্যান্যরা। নাটোরের সিংড়ায় 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে হাতিয়ানন্দ ইউপি পদযাত্রা করেছে বিএনপি। হাতিয়ানদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল, পদযাত্রা ও সমাবেশ হয়। সকাল 11টায় পদযাত্রায় বক্তব্য রাখেন 6 নম্বর হাতিয়ানদ বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শামীম, যুবলীগের সভাপতি আমজাদ হোসেন মন্টু, সিনিয়র সহসভাপতি সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না, বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। দুপুরে ঢাকাস্থ লালমোহন ও তজুমুদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে সি শেল পার্কে বার্ষিক বনভোজন ও নুরুন নবী চৌধুরী শাওন এমপি মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব আবুল কালাম, বিডব্লিউডি প্রকৌশলী আমিনুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন এমপি শাওন ও তার সহধর্মিণী। সংগঠনের মধ্যে দিয়ে আমরা সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটিস আমাদের ঢাকায় এবং ঢাকার বাইরেও, বিশেষ করে আমার নির্বাচন এলাকা লালমোহনে শীতের সময় শীতবস্ত্র বিতরণ, করোনার সময় এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন করোনা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা এলাকায় দিয়েছি। নরসিংদীতে শ্বশুরবাড়ির আগুনে 5 মাসের অন্তঃসত্ত্বা তিশা সাহা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 7 দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। গত 4 ফেব্রুয়ারি রাতে শহরের পশ্চিম কান্দাপাড়ার সেবা সংঘ এলাকায় তিশা তার শ্বশুরবাড়িতে রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হন। তবে নিহতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে তিশার শরীরে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার চায়। যশোরের শার্শায় সেফটি ট্যাঙ্ক থেকে এক কলেজ ছাত্রী অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। নিহত জেসমিন সাতক্ষীরার কলারুয়া থানার 8 নম্বর কেরালকাতা কাজিরহাট কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। তিনি যশোর পলিটেকনিক কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। পরিবারের অভিযোগ, যশোরের নাভারন দক্ষিণ বুরুজ বাগানের আকবর আলীর ছেলে আহসান হাবিব অঙ্কুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জেসমিনের। 9-10 দিন ধরে সে নিখোঁজ থাকায় থানায় জিডি করা হয়েছিল। শুক্রবার বিকাল 3টার দিকে অঙ্কুরের বাসার পাশে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে জেসমিনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত আহসান কবির অঙ্কুরকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য অঙ্কুরের বড় ভাই ও সৎ মা সহ 3 জনকে থানায় নেওয়া হয়েছে। আমি তো এটা জানি না,
কিভাবে বলবো যে ওই জায়গার থেকে ওর ঝাল ঝাল কিনতেই শুকান থেকে উঠাই নিয়ে চলে এসে আমি কিভাবে বলবো, কিন্তু ছেলের বাপ প্রায় গেলে আমার মেয়ের রুমই যেত। জয়পুরহাটে পাঁচ বিবিতে চলছে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর কাটা ও মাটি বিক্রির মহোৎসব। সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে এসব পুকুর থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে ট্রাক্টরে যোগ জেলার বিভিন্ন ইটভাটায়। এর ফলে এলাকার ছোটখাটো রাস্তায় ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ ব্যাপারে পাঁচ বিবি উপজেলা নির্বাহী অফিসার বর্মান হোসেন বলেন, সরকারি নিয়মকানুন ছাড়া যদি কেউ ফসলি জমিতে পুকুর কেটে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি বেসিক 16,000 ও মোট মজুরি 24,000 নির্ধারণ সহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্ট শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ। সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মঞ্চের আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিতে সদস্য সচিব ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন উক্ত দাবিসমূহ উত্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মঞ্চের সদস্য তপন সাহা, শফিকুল ইসলাম শামীম সহ আরও অনেকে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে তারাকান্দি, সরিষাবাড়ি, জামালপুর হয়ে ময়মনসিংহ পর্যন্ত ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ করা হবে। এছাড়া এলাকার মানুষদের প্রাণের দাবি, জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হবে বলেও তিনি জানান। দুপুরে জামালপুরের সরিষাবাড়িতে জাফরশাহী রেল স্টেশন ও প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কামরুল হাসান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রেলের উন্নয়ন হয়েছে, তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ রেলওয়ে উন্নত ও আধুনিক হয়েছে। টাঙ্গাইলে ঘাজাইল উপজেলার 8 নম্বর দেওপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন আকন্দ হেপলু এবং ইউপির সদস্যদের দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল 3 আসনের এমপি আলহাসাতাউর রহমান খান। ইউনিয়নের ভবন দত্ত গণ উচ্চ বিদ্যালয় মাছ প্রাঙ্গণে দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন আকন্দ হেপলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ইউপি সদস্য ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা ছিলেন। নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম খিলপাড়া ইউনিয়নের নয়নপুরে নিজ বাড়িতে 15 জনকে 50,000 টাকার করে মোট 7.5 লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারি, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সহ অন্যান্যরা। সিরাজগঞ্জের পাইকপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ সহ হামলা চালিয়েছে বিএনপি। এ সময় 13টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিন্না ফারুকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। পাইকপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশে যোগ দিতে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া উগ্র নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ সহ হামলা চালায়। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অভিযোগ করেন, কোনো প্রকার উস্কানি ছাড়াই দলটির নেতাকর্মীদের ওপর বিএনপি অতর্কিত হামলা করে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি। বিএনপি জামাত এই এলাকায় অতর্কিতে হামলা করে একটি দোকানের সামনে 12টি মোটরসাইকেলকে পুড়িয়ে দিয়েছে এবং এখানে যারা ছিল তাদেরকে আক্রমণ করে আহত করেছে। সাধারণ মানুষের মোটরসাইকেল এইভাবে পুড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা আমি প্রতিবাদ জানাচ্ছি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিএনপির কোন নেতাকর্মীরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময়
এইখান দিয়ে মোটরসাইকেল যাচ্ছিল কিছু রাস্তা সাধারণ জনসাধারণের মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় তাদের সামনে পড়লে মোটরসাইকেলগুলো আটকায়, মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে, সঙ্গে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। ফারহানা তাহের, তিথি, এশিয়ান টেলিভিশন। জামালপুরের বক্সিগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে রফিক ফাউন্ডেশন ও ওরিয়ন ফার্মার উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রফিক ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন ফুয়াদ, নেটো সহযোগী অধ্যাপক ডক্টর এম আর করিম সহ আরও অনেকে। ময়মনসিংহের ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেনের সভাপতিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ আরও অনেকে। ব্র্যাঙ্কস গ্রুপ অব কোম্পানিজের প্রয়াত চেয়ারম্যান আক্তার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে। আক্তার হোসেন বাংলাদেশের ব্যবসার জগতে এক অগ্রদূত হিসেবে পরিচিত। তিনি 1984 সালে র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড প্রতিষ্ঠান করেন। এ সময় র্যাঙ্কস পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। চট্টগ্রামের ডায়াবেটিক্স হাসপাতালে উদ্বোধন করা হয়েছে 11তম ডায়াবেটিক্স মেলা। আসুন পরিবারকে ডায়াবেটিক্স মুক্ত রাখি, ডায়াবেটিক্সের ভয় সচেতন হয়ে করব জয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই মেলার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম ডায়াবেটিক্স সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে সমিতি পরিচালক অ্যাডভোকেট চন্দন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21শে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালিক। রাজধানী বাসাবতে যাত্রা শুরু হলো ডমিনোস পিজার 14তম সেন্টার। নতুন এই স্টোরটির উদ্বোধনের সময় ডমিনোস বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন আপন ফাউন্ডেশনের ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে ডমিনোস পিজা চালু হওয়ার পর সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র 30 মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বার প্রান্তে। ঝালকাঠির নলছিটিতে 113তম ঐতিহ্যবাহী বার্ষিক আল কাদরিয়া দরবার শরীফে বার্ষিক ওরস শুরু হয়েছে। নলছিটি পৌর শহরের মালিপুরে সপ্তাহব্যাপী এই ওরস শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত অনুরাগীর আগমন এক মিলন মেলায় পরিণত হয়। জনশ্রুতি রয়েছে বাংলা 1314 সালে গাউসুল আজম শাহের দোয়ালম, এরপর সৈয়দ হজরত দেওয়ান আব্দুল কাদের শাহ ও তাহার একমাত্র পুত্র সৈয়দ হজরত দেওয়ান কালু শাহ নুরি রহমতুল্লাহে মালিপুর দরবার শরীফে ইসলাম প্রচারের জন্য কাজ করেন। বর্তমানে তার পুত্র হজরত মাওলানা দেওয়ান আনোয়ার হোসেন পীরের দায়িত্ব পালন করছেন। জেলার সব জেলাতে এই দরবারের ভক্ত মরিদার আছে, তারা এখানে এসে আল্লাহ আল্লাহ রসুলের সম্বন্ধে তারা আলেম ওলামারা বিভিন্ন জায়গা থেকে এসে এই দরবারের কর্তৃপক্ষ যারা আছে তারা বয়ান করে। কক্সবাজারের ঈদগাঁও ও পাউখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী সহ অনেকে। এ সময় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের ঈদগাঁও উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ওসমান গনি ইলিকে ক্রেস্ট প্রদান করা হয়। ফটিকছড়ির লেলাঙে জমকালো আয়োজনে পর্দা উঠেছে প্রগতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের। শাহনগর প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত প্রগতি স্পোর্টস গ্রাউন্ডে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান সরওয়ার হোসেন। উদ্বোধনী খেলায় ব্রাদার্স জুটি হালহাজারিকে 2-0 সেটে হারিয়ে জয়লাভ করেন এস কে ফাউন্ডেশন ফটিকছড়ি। বাগেরহাটের রামপালে 3টি সরকারি খালে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করার অভিযোগ উঠেছে।
প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেও অবৈধ বাঁধ অপসারণ না হওয়ায় চরম হতাশা প্রকাশ করেছে গ্রামবাসী। আর অভিযুক্ত আব্দুল মান্নান সহ ক্রয়কৃত ওই জমিতে কোনো সরকারি খাল নেই, অহেতুক হয়রানি করে অপপ্রচার চালানো হচ্ছে। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসন ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। কিছু কিছু লোক এই খাল ভাঙতে ভাঙতে তারা গেস করতেছে বা মাছ চাষ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে খাল অবমুক্ত করতে, তাই এর কিন্তু একটা প্রভাবশালী মহল খালে ভেড়িয়ে বাদ দিয়ে ওরা মাছ চাষ করতেছে। আমরা চাই উদ্যতন কর্মকর্তা এসে খালটা অবমুক্ত করুক। এ ভূমি দস্যু আছে, যেমন মনে করেন আমজাত আছে, মিঠু আছে, খোকন আছে, ওই মরনান আছে, এরাই নাই, এদের আরও সাঙ্গ ফাঙ্গ আছে। আমার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। এ তো শত্রুতামূলক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই কাজটা করা হয়েছে। সরকারের দৃঢ়তায় দেশে আজ খাদ্য সংকট নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আজ বিআইসিসিতে তিন দিনব্যাপী বাংলাদেশ সিড কংগ্রেস 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। কৃষিমন্ত্রী আরও বলেন, স্বল্প পরিশ্রম ও খরচে অধিক উৎপাদনের লক্ষ্যে সরকার কৃষিকে আধুনিকায়ন করেছে, তবে এক্ষেত্রে সার ও বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, কৃষি বিপ্লবের জন্য গবেষণায় আরও বেশি জোর দিতে হবে। কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। এতে উইন অল হাইটেক সিড কোম্পানি লিমিটেড ছাড়াও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। উইন অল হাইটেক সিড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এস বি নাসিম জানান, এই মেলার দেয়া হয়েছে বিশেষ ছাড়। এছাড়া কৃষকদের আধুনিকায়নে দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় গোলাপ ফুলের উৎপাদন হয়েছে গত বছরের তুলনায় কয়েক গুণ। তাই দীর্ঘ দুই বছরের লোকসান কাটিয়ে এবার সাভারে বিরুলিয়া গোলাপ গ্রামের চাষিরা স্বপ্ন দেখছেন লাভের। অতীতের ক্ষতি পুষিয়ে নিতে ফুল চাষিরা এখন প্রস্তুতি নিচ্ছেন পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে। সাভার থেকে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। সাভারের বিরুলিয়ায় 280 হেক্টর জমিতে সারা বছর বাণিজ্যিকভাবে চাষ হয় গোলাপের, তাই তো গোলাপগ্রাম নামে খ্যাত বিরুলিয়া। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে এখানকার ফুল দিয়েই রাজধানী সহ আশপাশের জেলার ফুলের চাহিদার সিংহভাগ পূরণ হয়। টাটকা গোলাপের আলতো ছোঁয়ায় মনকে সতেজ করতে তাই তো রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন এই গোলাপগ্রামে। ভালোবাসার চিহ্ন হিসেবে, মেমোরেবল দিন গুলা হিসেবে এখানে আসে। আমি আসার পরে অনেকগুলো গোলাপকে গিফট করেছি। ফুল হচ্ছে একটা ভালোবাসার প্রতীক, তো ভালো লাগতেছে সব মিলে অনেক। সেই ভালোবাসাটা আমি তাকে শেয়ার করার জন্য আসছি এখানে। ফুলগুলো অনেক সুন্দর, কয়েকটা নিলাম ও ফুল নিজেদের জন্য নিলাম। যে ছোট্ট একটা জায়গা নিয়ে ওখানে শুধু বাগান হবে, কিন্তু এটা আসলে অনেক বেশি সুন্দর। পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে এই ফেব্রুয়ারি মাসে ফুলের চাহিদার সঙ্গে দামও বাড়ে কয়েক গুণ। তাই গত দুবছরের করোনার ক্ষতি এবার পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছেন এখানকার ফুল চাষিরা। খেতগুলো ভালো আছে, আগেকার যে রোগটা ছিল ওই রোগটা এবার ইনশাল্লাহ এলাকায় নাই, তাতে এবার এই দুই বছর চেয়ে এবার ইনশাল্লাহ একটু লাভবান বেশি হবে। খেতগুলো আল্লাহ দিলে খুব ভালো আছে, আশা করা যায় এবার এই অনুষ্ঠানে আমরা এক একটা ফুল 30-35 টাকা দরে পাইকারি বিক্রি করতে পারবো। আল্লাহ দিলে আমার কিছু ওই 14 ফেব্রুয়ারির মধ্যে আমরা কিছু পামু আশা আছে। এদিকে ফুল উৎপাদন বৃদ্ধিতে সবসময় খোঁজ খবর নেওয়া সহ প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার উপজেলার এই কৃষি কর্মকর্তা। রোগবালাই ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, এগুলো বিভিন্ন বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। তারা কখন ফুলটা বাজারে বিক্রি করবে, কিভাবে কাটবে, কিভাবে সংগ্রহ করবে, এগুলো বিষয়ে তাদের আমরা কৃষি অফিস সার্বক্ষণিক পাশে থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। উল্লেখ্য, বিরুলিয়া সংলগ্ন গ্রামগুলোর প্রায় 1,500 মানুষ বাণিজ্যিকভাবে গোলাপ চাষের সঙ্গে জড়িত রয়েছেন। ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।